सकाल नटाय बांगलेशे पीजी बांगल् The solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين سيد المرسلين حبيبنا محمد عليه أفضل الصلاة وأزكى التسليم وعلى آله وصحابته ومن دعا بدعوته ومن نهج منهجه وسلك السبولة إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে পরস্পর আলোচনা করছিলাম কবিরা গুণাগুলোকে নিয়ে নিজেরা জানার জন্যে কবিরা গুণা যাতে জেনে নিয়ে কবিরা গুণা থেকে বেঁচে থাকতে পারি কারণ আমাদের বর্তমান জীবনযাত্রা প্রাসঙ্গিক বাস্তবতা শিক্ষা এবং ধর্ম চেতনা সবকিছু মিলিয়ে অনেক কিছুই জানা আমাদের সম্ভব হয়ে ওঠে না যদিও ইসলাম আমাদের উপরে রব আলিনের ইবাদত সংশ্লিষ্ট বিষয়গুলোকে জানা ফরজ করেছে বাধ্যতামূলক করেছে কিন্তু আমাদের শিক্ষা আমাদের পারিপার্শ্বিকতা আমাদের পরিবার আমাদের চেতনার চিন্তা সব মিলিয়ে আজ একটি বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি আমরা আর তাই তো আমাদের কল্যাণের বিপরীতে অকল্যাণ সুখের বিপরীতে দুঃখ সফলতার বিপরীতে ব্যর্থতা রব্বুল আলমিন আমাদের সকলকে এমন পরিস্থিতিকে উদ্ধার করুন আর নিজেদেরকে জেগে উঠার তৌফিক দিন সতর্ক হওয়ার তৌফিক দিন সাবধান হওয়ার তৌফিক দিন বন্ধুগণ আর পরস্পর পরস্পরকে সতর্ক সাবধান এবং জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে এটি ইমানের দায়িত্ব ইমানের দাবি রব্বুল আলমিন বাধ্যতামূলক করেছে আমাদের উপরে আর এই চেতনা থেকেই আমাদের এই উদ্যোগ অবাসফান আমাদের এই উদ্যোগকে কবুল করুন আমরা সবাই বলি আমিন বন্ধুগণ আমরা আজকে একটি কবিরাগুনা নিয়ে আলোচনা করতে চাই আর এই কবিরাগুনা এর দুইটি অধ্যায় একটি হলো ধুকা আর একটি হলো প্রতারণা ধোঁকাবাজি করা আর একটি হলো প্রতারণা করা যদিও মনে হয় যেন একই বিষয় একটি কাজ কিন্তু দুইটি শব্দ তো মৌলিকভাবে তার পরিচয়ের জন্য রয়েছে তাই বাস্তবতায় কাজও দুইটি বটে একটি হলো প্রতারণা একটি হলো ধোকা দেয়া ধুকা দেয়া আর প্রতারণা করা কবি রাখু আজ ধুকাবাজি আর প্রতারণা আমাদের মাঝে ইমানদারদের মাঝে মুসলমানদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ধুকা মানুষকে ধোঁকা দেয়া বললাম ভালো দিলাম মন্দ বললাম সত্য বলেছি আসলে মিথ্যা বললাম এমন ধুকা আর প্রতারণা এর ইতিহাস যদি আমরা ঘাঁটি কোরআন এবং সুননা থেকে তাহলে দেখতে পাই সর্বপ্রথম আমাদেরকে আমাদের বাবা জান আদম আলী সাল্লা এবং আমাদের মাহাউ আলিহিমা সাল্লা সালাম দুজনকে প্রতারণা করা হয়েছে এবং ধুকা দেয়ার মাধ্যমে শয়তান তাদেরকে পদস্কলিত করেছে জান্নাত শয়তানের কাজ প্রতারণা আর ধোঁকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দিয়েছেন রব্বুল ആലমীন বলেছেন আদম এবং হাওয়া আলাইহিমাসসালাতু ওয়াসাল্লামের রব্বুল আলামিন এটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহিশাজারা ওই গাছটার কাছেও যেও না রব্বুল আলামিন নিষেধ করেছেন তারাও জানতেন কিন্তু শয়তান এক প্রতারক আর ধুকাবাজ এই শয়তান আজাজিল ইবলিস সে নসিহতকারীর উপদেশ দানকারীর লেবাজ ধরে আদম এবং হাওয় আলি হেমা সাল্লাহসনকে বলেছে জানো আল্লাহ কেন নিষেধ করেছে ইল্লা আন তাকু নামালা কেইনি আউ তাকু নামিন আল এই গাছের কাছে গেলে তোমরা হয়তো ফেরেশতা হয়ে যাবা তাহলে ফেরেশতা হয়ে গেলে দুনিয়ায় কষ্ট হাল চাষ করে খাবার দাবার এই সবকিছু আর কষ্ট করা লাগবে না বরং দুনিয়ার যাওয়ার দরকার নাই জান্নাতেই চিরস্থায়ী থাকতে পারবা অথবা বলছে যদি গাছের কাছে যাও তাহলে হবে জানো আল্লাহ তো তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর জন্য সৃষ্টি করেছে কিন্তু দুনিয়ায় না জান্নাতে চিরস্থায়ী হয়ে যেতে পারবা শয়তান মিথ্যা কথাকে সত্য বলেছে ধুকা দিয়েছে প্রতারণা করেছে আদম এবং হাওয়া আলি হিমা সালামের সাথে তারা সরল বিশ্বাসে ধুকায় নিপতিত হয়েছেন প্রতারণায় প্রতারিত হয়েছে সরল বিশ্বাসে শয়তানের কথা বিশ্বাস করেছেন বন্ধুগণ জান্নাতে আমাদের বাবা এবং মা আদম এবং হাওয়া আলী সালাম তাদের দুইজনকে শয়তান প্রথম প্রতারণা করেছে আর তারা সরল বিশ্বাসে প্রতারিত হয়েছেন ধুকা খেয়েছেন যদিও আমাদের জন্য তা শিক্ষার কিন্তু আমরাও কি এমন প্রতারণা করব ধুকা দেব অথবা প্রতারিত হব আর ধুকা খাবো কোনটাই করা যাবে না সব কয়টাই কবিরাগোনা অপরাধ প্রতারণা করাকে দেয়াকে হারাম করেছেন ঠিক এমনি একজন ইমানদার ধুকা খাবে যে উচিত নয় একজন ইমানদার প্রতারিত হবে তাও উচিত নয় তার ইমানের বাস্তবতার তার জীবন বুধের বিপরীত মুসলমানিত্বের চেতনার বিপরীত কারণ মুসলমান মানেই হলো বিচক্ষণ মুসলমান মানেই যে কল্যাণ আর অল্যাণ বুঝে যে লেখাপড়া করেছে যে জ্ঞানী অ্যাল মর্জন করে উইথ নলেজ নলেজ সহ নিজের ধর্ম বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার ব্যক্তিত্বের নাম হলো মুসলিম একজন মুসলমান মানেই তাকে জ্ঞান অর্জন করতেই হয় আমরা হয়তো বলবো অনেক শিক্ষিত আমরা হতে পারি না কিন্তু যেন রাখা উচিত একজন মুসলমান তার মুসলমানিত্বের দাবির জন্যই সুরাতুল ফাতে মুখস্থ করতে হয় অন্তত ফালাক নাস সুরাতুল সুরাতুল মুখস্থ করতে হয় আত্মাইয়াত মুখস্থ করতে হয় বিতিরের নামাজের কুনুত মুখস্ত করতে হয় হয়তো উচ্চশিক্ষিত নয় পিএইচডি ডিগ্রি নয় এম এ এম এড করে নাই কিন্তু একজন মুসলমান মানেই ন্যূনতম এতটুকুন শিখতেই হয় আর যে ন্যূনতম এতটুকুন শিখে প্রতারিত হবে অবশ্যই উচিত নয় কারণ নামাজের জন্য বাধ্যতামূলক শিখতে হয় রব্বুল আলমিনের তসবি করার জন্য শিখতে হয় কোরআনের তেলাওয়াতের জন্য নিজেকে শিখতে হয় এই জন্য শিক্ষা করাটা ফরজ এই শিক্ষিত ব্যক্তি যে সে তো প্রতারিত হয় অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট কিন্তু একই করতে দুইবার একজন ইমানদারের পা পড়বে না একই রকম দুইবার প্রতারিত হতে পারে না একজন আর প্রতারণার ইতিহাস আমাদের সামনে স্পষ্ট ধোঁকা দেয়া আর প্রতারণা করা শয়তানের কাজ আমাদের মা আদম হাওয়া প্রতারিত করে ধুকা দিয়ে শয়তান পতস্কলিত করেছে তবে রব্বুল আলমিন অনুগ্রহ করে তাদের তৌবা কবুল করেছেন তিনি নিজেই তাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন কি ভাষায় তারা তৌবা করবেন তারা বলেছেন রব্বানা জলাম না আনফুসানা ও ইল্লম তাহফিল্লানা ও তার হাম্না ল না কু নন্ন মিনাল খাসিরি আদম এবং হাওয়া আলি হিমসলাম দুজনের মতো রব্বানা জলাম না আনফুসানা হে আমার রব হে আমাদের রব শয়তানের প্রতারণা আর ধুকায় নিপতিত হয়ে আমরা নিজেরা নিজেদেরকে অবিচার করেছি জুলুম করেছি অন্যায় করে ফেলেছি ও ইনলাম না যদি তুমি ক্ষমা না করে দাও ও তার হামনা আর যদি রহমত না করো অর্থাৎ রব্বুল আলামিনের ক্ষমা এবং রহমত দুইটি একসাথে চলতে হবে আল্লাহর ক্ষমা এবং রহমত দুইটি একসাথে চলতে হবে যে জীবনে রব্বুল আলমিনের ক্ষমা এবং রহমত দুইটি একসাথে পাওয়া যায় না ওই জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আদম এবং হাওয়া আলী হিমা সালাম দোয়া করলেন রব্বুল আলমিশীর বললেন তার মানে শিকানু এই শব্দে তৌবা করে আদম এবং হাওয়া হিমা তুসালাম আমাদেরকে শিখিয়ে দিলেন প্রতারিত হওয়াটা নিজের প্রতি জুলুম জুলুম করা করা খাওয়াটাও নিজের প্রতি আর যে ধোঁকা দেয় যে প্রতারণা করে সে তো বড় জালেম কবি না বন্ধুগণ প্রতারণা শুধু তাই না মুনাফেকদের কাজ কর আন আলকারীমের সূচনা আব্লাস আনা হোতা আলা কর আন এর পরিচয় তুলে ধরে কর কাদের জন্যে হুদা তারপরে রব্বুল আলামিন মানুষদের ভাগ করে করে পরিচয় তুলে ধরেছেন সোরাল বাকার সূচনাতে রব্বুল আন বলেছেন কর আনালকারী মনে হন এর কিতাব রব্দুল আলামিন জানাজিল করেছেন যাতে কোনো সন্দেহই নাই তবে এ কর আন আলকারিম মুত্তাকিনদের জন্য হুদা মুত্তাকিন কারা কে মুত্তাকি রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন আল্লাহাদী মুনমুন আবিলাহ ইব উয়ো কে ইমমুন আসসালা হম মারা যাক না আহমুন ফেকুন এই বলে বলে রব্দুল আলামিন মুত্তাফি আর মুত্তাকিনদের পরিচয় তুলে ধরেছেন সুরাতুল বাকারার সূচনাতে তারপরে বলেছেন কাফেরদের কথা তারপরে মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন আর মুনাফিকদের পরিচয় তুলে ধরতে গিয়ে তাদের চরিত্র ভেঙ্গে ভেঙ্গে রব্বুল আমিন বলেছেন মুনাফিকদের একটি চরিত্র হল يخاضعون الله والذين امنوا ورا ذुका দিতে চায় ईमानदारদেরকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারকে ईमानदार এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারকে প্রতারণা এবং ধোঁকা দিতে চায় মুনাফিকেরা রব্বুল আলামিন বলেছেন চূড়ান্ত ব্যাপারে ওরা নিজেদের কে ছাড়া কাউকে ধোঁকা দিতে পারে না রব্বুল আলামিন বলেছেন আমিনান নাস ইয়া কূলু আমন্না বিল্লাহি

আব্বুলাল বলেছেন ফি ওবিহিম মারাদুন রাজ্যে ধোঁকা দিচ্ছে ইমানদারদেরকে এবং আল্লাহ সফান আহত আলাহকে ধোঁকা দেয়ার চেষ্টা করছে এর কারণ ফিয়কলু ওবিহিম মারাদুন এদের হৃদয়ে রয়েছে বেয়াধি জার্ম জীবাণু ফাজ আহম আল্লাহ মারাদা আব্দুল আলামিন তাদের এই বেয়াধি আরও বাড়িয়ে দেন ওয়ালাহ মা আদা আবুন তাদের জন্যে কঠিন পীরাদায় শাস্তি উভয় জগতে কিন্তু এই যে ধুকা এটা একটি অসুস্থতা মনের রোগ হৃদয়ের ব্যাধি প্রতারণা দেওয়াটাও মনের এক ব্যাধি যা মুনাফিকদের চরিত্র বন্ধুগণ আমরা ধুকার প্রতারণার ব্যাপারটা নিয়ে আরও কথা বলবো নিজেরা সাবধান আর সতর্ক হওয়ার নিমিত্তে তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك, لبيك لا شريك لك لبيك, لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة, والنعمة لك والملك لك والملك لا شريك لك سيشتي كورتاكي جانا جنو إسلامي بقول ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ উদ্ধার মানুষ তাকে রক্ষা করার জন্য আল্লাহ সোহানাব দালা তিনি ইসলাম দিয়েছেন এটা কোনো সময় বিখ্যাত মানুষের কল্লাম ইসলাম একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফ্ফর বিন মহসে জা আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলোয়ার হোসেন ফারুন হোসেনের উপস্থাপনায় ফাতহদার দা ভিগণোস কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে হরবের মধ্যে ইসলাম আল্লাহ মনোনীত دین প্রত্যেকটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়া বি ফায়দা প্রতি শনিবার রাত 9:30 টায় বা পুনরপ্রচার সকাল আটটায় বাংলাদেশে পিএস বাংলায় অর্থনীতি সর্বোচ্চ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে ভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস বাংলায় সালাম আলাইকুম আহমাতুল্লাহ অবরাকাত ছুট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম আল্লাহ প্রতারণা আর ধুকা মুনাফিকদের অভ্যাস বলে পরিচয় করিয়াছেন বন্ধুগণ এই ধুকা আর প্রতারণা মুনাফিকদের এই চরিত্র আর অভ্যাস ইমানদারদের মধ্যে যখন আসে এটা কবিরা গুনা তো বা না করলে রব্বল আলমি ক্ষমা করেন না দুর্ভাগ্যজনক সত্য প্রতারণা আর ধোঁকা দেয়া আজ আমাদের ইমানদারদের মধ্যে ছড়িয়ে পড়ছে জীবনের অনেক ক্ষেত্রে অন্তত প্রতারণার কথাটা যদি বলি প্রতারণা প্রতারণা মানে একটা জিনিস বলে তা না করা ইচ্ছা করে পরিকল্পিতভাবে যা বললাম তা করলাম না পরিকল্পিত উপায়ে যা বলবো তা কোনো করব না এটার নাম হলো প্রতারণা আর বললাম একটা করলাম একটা এটাকে বলি ধুকা স্বাভাবিকভাবে এর দূর আমরা বুঝতে পারি এইভাবে তো প্রতারণা আজ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রয়েছে প্রতারণা ব্যক্তিগত জীবন যদি দেখি অন্তত দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পর জীবন চালাতে গিয়ে আজ অনেক ক্ষেত্রেই স্বামী তার স্ত্রীর সাথে প্রতারণা করছে স্ত্রী তার স্বামীর সাথে প্রতারণা করছে অন্তত কিছু বিষয় তো খুবই স্পষ্ট যে স্বামী তার স্ত্রীর সাথে যদি প্রতারণা না করে তাহলে তার হক ঠিক মতো আদায় করবে সৌহার্দ আর ভালোবাসা সম্প্রীতিতে ধন্য হবে আর প্রতারণা করে বললে তো স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না পরস্পর বাদানো আর ঝগড়া প্রতারণার কারণে মূল কারণ প্রতারণা কথায় প্রতারণা আচরণে প্রতারণা অভ্যাসে প্রতারণা শুধু তাই না ধোঁকা দেয়া পরিবারে একান্ত পারিবারিক পর্যায়ে রয়েছে যেমন বাচ্চা পিচ্চি বাচ্চা কাঁদে উঠেছে বাচ্চা তাকে ঠান্ডা করার জন্য ধুকা দেয়া হচ্ছে বলা হচ্ছে বাঘ আসছে ভল্লুক আসছে আসছে ভূত অযাচিত অন্যায় কথা বলে ধুকা দিয়ে বাচ্চাকে ঠান্ডা করা হচ্ছে হয়তো বাচ্চা খাচ্ছে না ধুকা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে ধুকা আর প্রতারণা ব্যক্তিগত জীবনে একান্ত পারিবারিক পরিমণ্ডলে রয়েছে এটাও কবিরা গুণা কোনোভাবেই কোনো মিথ্যা অথবা প্রতারণা অথবা ধোঁকার আশ্রয় নেওয়া যাবে না জীবনের কোনো অবস্থাতেই না তবে ইসলাম কেবলমাত্র যুদ্ধের ক্ষেত্রে ধুকা আর প্রতারণাকে অনুমোদন করে কারণ যুদ্ধ মানেই প্রতারণা শত্রুকে যেভাবে পারা যায় দমন করা এটাই হলো যুদ্ধ যুদ্ধের জন্যে যুদ্ধের ময়দানে এটা অনুমোদিত এছাড়া অন্য কোথাও না একান্ত পারিবারিক পর্যায়ে না সামাজিক পর্যায়ে বিভিন্নভাবে একজন আরেকজনকে ধোঁকা দিচ্ছে হয়তো টাকা পয়সা লেনদেন করছে বলছে দেবে ঠিক মতো ইচ্ছা করেই বলেছে অমুক দিন পাবা কিন্তু ওর মনে রয়েছে দিতে পারবে না দেবে না কিন্তু বলে দিল প্রথম একটা কথা প্রতারণা করলো বলল আসবা এখানে এটি নির্দিষ্ট জায়গায় সাক্ষাৎ হবে কিন্তু আগের থেকে তার সিদ্ধান্ত না আমি এখানে আসবো না ও আসুক ধুকা খেয়ে যায় শুধু তাই না আরো লজ্জার এবং বেদনার হল ঐতিহাসিকভাবে প্রমাণিত প্রায় সাতশো বছর পর্যন্ত মুসলমানেরা শাসন করেছিলেন ইউরোপের স্পেন গ্রানাডা কর্ডোবা কিন্তু এপ্রিলের এক তারিখে পয়লা এপ্রিল রাজা ফার্নান্ডেন আর রানী ইসাবেলার ষড়যন্ত্রে গ্রেন স্পেন কর্ডোবা গ্রানাডার পতন হয়েছিল আর মুসলমানদেরকে রাজা আর রানী দুজন মিলে বলেছিল মসজিদে আশ্রয় নাও অথবা নৌকায় উঠো জাহাজে উঠো শত্রুর আশ্বাসে আশ্বস্ত হয়ে মসজিদ আশ্রয় নিয়েছিল তালা লাগায়া, বাহির থেকে তালা লেগে তালাবদ্ধ করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল মুসলমানদেরকে কাউকে জাহাজ শুদ্ধ ডুবিয়ে মেরেছিল শত্রুর আশ্বাসে বিশ্বস্ত বা বিশ্বাসকারী মুসলমানদেরকে ধোঁকা দেয়ার যে এই ইতিহাস এটাকে সারা পৃথিবীর ইসলাম আর মুসলমানদের দুশ্মনেরা পালন করে পরস্পর পরস্পরকে এফ্রিল ফুল পালন করে এফ্রিলে বুকা বানাতে চায় এটা মুসলমানের ছেলেমেয়েরাও প্রতিপালন করে চর্চা করে এটা কত না লজ্জার ধুকা দেয় হয়তো কারো বাড়িতে সুন্দর মিষ্টির প্যাকেট নিয়ে আসলো কিন্তু ভিতরে মিষ্টি নয় ভিতরে পাথর অথবা ভিতরে মাটি আখাদ্য কুখাদ্য ভিতরে দিয়ে উপরে সুন্দর লেবেল দিয়ে নিয়ে আসে এইভাবে বিভিন্নভাবে ভাবে বুকা বানাতে চায় ফুল বানাতে চায় একজন আরেকজনকে এপ্রিল ফুল নামে মুসলমানের বাচ্চারাও আজ ধুকাবাজির ইতিহাস চর্চা করে যে কোনো ভাবে ধুকা দেয়া ইসলাম হারাম করেছে কবি রাখু না তো আলম ক্ষমা করবেন না হ্যাঁ যুদ্ধের ময়দানে ধুকা বটে কিন্তু এবং তার কেরাম আমরা দিয়ে কেবল নির্ধারিত যুদ্ধের দিনের যুদ্ধের ময়দান ছাড়া এর বাহিরে কোনো যুদ্ধবন্দি বা স্বাভাবিক কারো সাথে এমন ধুকার কাজ করেননি কোথাও প্রমাণ কেউ দেখাতে পারবে অথচ আজ আমরা ধোকার চর্চা করি রাওয়াহ আলী অন্তত ধুকার প্রতারণাকে যদি আমরা বিভিন্নভাবে সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণে তুলে ধরি তাহলে অন্তত গুরুত্বপূর্ণ বিষয় হল আজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধোঁকাবাজি আর প্রতারণা ধোঁকা দেয়া হচ্ছে এইভাবে উজনে কম দিয়ে ধোঁকা দেয়া হচ্ছে কোয়ালিটি যা বলা হচ্ছে তা ঠিক কোয়ালিটি নাই এই বলে ধোঁকা দেয়া হচ্ছে ব্যাকডেটেড অভার হয়ে গিয়েছে এমন জিনিসকে বিক্রি করে লাভবান হওয়ার চেষ্টা করে ধোঁকা দেয়া হচ্ছে প্রতারণা করা হচ্ছে ওজনের কম দেয়া খারাপ কোয়ালিটি দেয়া এই সব যেন আজ নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে পড়েছে আমাদের মত এটা ধোঁকা এবং প্রতারণা শুধু তাই না আজ বিভিন্নভাবে ভেজাল করা হচ্ছে ভেজাল আমাদের খাদ্যদ্রব্য ভেজাল করা হচ্ছে খাদ্যদ্রব্য এমন ভেজাল করাটা ধুকা এবং প্রতারণা মানুষ হয়তো একটি ফল আমের সিজনে আম কিনবে কিন্তু দেখা গেল আমকে এমন কেমিক্যালস দেয়া হয়েছে যে কেমিক্যালস ক্যান্সারের জীবাণু বহন করে কিন্তু দেখতে খুব সুন্দর ফুটফুটে আকর্ষণীয় ব্যক্তি নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে কিনে নিয়ে গেল ভালো মনে করে কিন্তু খেলো ক্যান্সার শুদ্ধই নিজের মধ্যে ঢুকালো এই যে এটি কি ধুকা বা প্রতারণা নয় এমন ধুকার প্রতারণা কি আমাদের মাঝে হচ্ছে না ঠিক প্রত্যেকটি ফল এমন এইভাবে এমনভাবে হচ্ছে ফল আম জাম ঠিক এমনি কলা আরো যত যত ফ্রুটস মানুষ খায় আপেল এমন অনেক ফ্রুটস এর মধ্যে যে দিয়ে এটাকে পচন থেকে রক্ষা করে অনেক দিন টিকে থাকার ব্যবস্থা করা হচ্ছে ব্যবসায়ীর লাভ দেখতেছে অথচ অথচ জনস্বাস্থ্য মানুষের স্বাস্থ্যের ব্যাপারে উপেক্ষা করা হোক ভূক্ষেপ করা হোক মানুষকে বলা হচ্ছে খুব ভালো দেখানো হচ্ছে খুব ভালো খুব খুব সুন্দর অথচ যখন খাচ্ছে প্রতারিত হচ্ছে এমন ধুকার প্রতারণা আজ আমাদের মাঝে সর্বত্র শুধু তাই না যদি মাছ গুছত ফরমালিন মেশানো হচ্ছে ফরমালিন দিয়ে মাছ গুছতের মধ্যে তার পচন ক্রিয়া বন্ধ করা হচ্ছে অথচ ব্যবসায়ী একতরফা লাভ পাচ্ছে দেখাচ্ছে তার জিনিসটা তাজা কিন্তু ক্রেতা প্রতারিত হচ্ছে ক্যান্সারের ঝাম কিনে খাচ্ছে এইভাবে প্রতারণা আজ আমাদের ব্যবসা বাণিজ্যের প্রতিটি অধ্যায় ওজনে কম দেয়া জিনিস পচন রোধ করার জন্য কেমিক্যালস দেয়া অথবা কোয়ালিটি ঠিকমত রক্ষা না করে প্রতারণা আর ধুকার আশ্রয় নেওয়া হচ্ছে তাই আমাদের সমাজে ব্যবসা বাণিজ্যের বিষয়টিকে আজ ভালো আর ভালো মানুষদের বিচরণস্থল বলা মুশকিল হয়ে গিয়েছে আল্লাহ হেদায়েত নসিব করুন আমিন অথচ ইসলামের ইতিহাস আমাদের সামনে তুলে ধরে এই পৃথিবীতে তখনই ভালো সময় ছিল যখন ব্যবসায়ীরা সবচেয়ে ভালো মানুষ ছিলেন বন্ধুগণ প্রতারণা আর ধুকা সমাজ সামাজিকতা রাজনীতি আর রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনায়ও আজ প্রবল বিভিন্নভাবে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে প্রতারিত করা হচ্ছে ধুকা দেয়া হচ্ছে সত্যকে মিথ্যা বলা হচ্ছে মিথ্যাকে সত্য বলা হচ্ছে আর মিথ্যার পক্ষে সত্যের বিরুদ্ধে নিজের পক্ষে অকল্যাণের বিপরীতে জনমত অকল্যাণের ভিত্তিতে জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে মানুষের জোয়ার তৈরি করে নিজে ক্ষমতায় যাওয়া হচ্ছে অপর দিকে যে শপথ নিয়ে ক্ষমতায় যাওয়া যে অঙ্গীকার করে ক্ষমতায় যাওয়া আজ এই অঙ্গীকার আর ওয়াদা রক্ষা করা হচ্ছে না স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে পৃথিবীর প্রায় সকল দেশ এবং জাতিতে মানুষের অধিকার বেঁচে থাকার অধিকার রাষ্ট্র এবং সরকার ব্যবস্থাপনার স্বচ্ছতা আর জবাবদিহিতা সুতরাং আমরা প্রত্যেকে বেঁচে থাকবো অন্যকে ধোঁকা দেব না প্রতারণা করব না এটা নিজেদের পরিবার থেকে চর্চা করতে থাকবো অবলাস না হওয়া তার আমাদের প্রত্যেককে তৌফিক দিন প্রতারণা এবং মুক্ত জীবন গড়তে

সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল ওর আন শিরোনামে রুলুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিএস টিভি বাংলায় কোরআ ও খাইরা ওرتিলুল ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দর্স কিতাবুত তাওহিদ দেখুন কিতাবুত তাওহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত 11টায় আপন